Hello everyone, welcome back to my channel and to a new blog. Quiet and peaceful. Yeah. Well, you know, when we lived in Washington, a couple of times we would take the train up to New York for the weekend, and it was really nice. এই ভিডিও ক্লিপ হলো মার্চ মাসের, পোস্ট করছি এখন, কারণ আমরা একটা ভীষণ আমাদের পছন্দের জায়গাতে গিয়েছিলাম, খুব ভালো লেগেছিলো, ভাবলাম সবার সাথে শেয়ার করি। অটোয়াতে ছিলাম তখন, সেটা মার্চ মাস, একটা রোদ ঝলমলে সকাল, খুব ভালো লাগছিল। রোদ ঝলমল করলে কী হবে, বরফের কিন্তু কমতে ছিল না, অনেকখানি হাঁটু অবধি বরফ ছিল। আমরা ব্রাঞ্চ খাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। ব্রাঞ্চ খেতে গিয়েছিলাম সিম্পলি বিস্কটিতে, সেটা একটা ইটালিয়ান দোকান। যেতে যেতে রাস্তায় দেখি উমা কি সুন্দর টার্কিগুলো ঘুরে বেড়াচ্ছে, দেখে খুব মজা লাগলো। দেখতে দেখতে পৌঁছে গেলাম একটা বিশাল বড়সড় মার্কেট প্লেস। শুধু তাই নয়, তার সামনে রয়েছে অনেক বড় বড় কোম্পানির, সম্ভবত এগুলো ওই কোম্পানিগুলোর ওয়ার্কশপ, হয়তো তার সাথে শোরুমও আছে, এখান থেকে ঠিক বোঝা গেল না। যাই হোক, পৌঁছে গেলাম সিম্পলি বিস্কটি। ওদের ওখানে রাখা লোভনীয় খাবারগুলোর একটা ঝলক দেখালাম, দেখলেও পেট ভরে যাবে মনে হচ্ছে। কফি অতুলনীয় আর স্যান্ডউইচগুলো স্বাদে গন্ধে ভরপুর, আহা! কফিতে দেবার চিনি কত রকমের, আর রেস্টুরেন্টের ভেতরটাতে কফির গন্ধে ম ম করছে। সেই ঘ্রাণে অর্ধভোজনের মতন ঘ্রাণে অর্ধেক পান হচ্ছে আমাদের। তাদের সাথে কিছু বন্ধু বান্ধবও ছিল, খুব এনজয় করলাম, খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। সুন্দর ঝলমলে দিনটা আরও সুন্দর লাগছে, এত ভালো স্যান্ডউইচ খেয়ে আর এত ভালো বন্ধুদের সাথে কথাবার্তা বলে খুব ভালো লাগছে, খুব এনজয় করেছি। ফেরার পালা, ফিরে চললাম। যদিও অনেক বরফ, কিন্তু দিনটা খুব সুন্দর লাগলো, ভালো লাগলো, খুব এনজয় করলাম।
আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে আমাকে জানান, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।